মা হি অবতরণ করছেন ইমানকর আসিবা খুশিরে সবু জায়গা সবু ঘর সবু মণ্ডপ উৎসব মুখরিত হে উৎসবরে ফাটি পড়ে সারা শহর সারা পুরপল্লী মাঙ্কর আসিবার আনন্দ সমস্ত বিমোহিত করে আপনার জাগে সমস্তে যে এবেঠু তোরণ বন্ধ আরম্ভ হয়ে গেলি অল্প দিন পরে মা আসুচার তেমন সেই শারদীয় উৎসব আহরি উৎসব মুখরিত করা রেসপন্স তরফ এক নিয়ারা প্রয়াস এ বর্ষ করে শঙ্কর রেসপন্স মার্কেটিং এর ম্যানেজিং ডাইরেক্টর আসন্তা 29th রু 4th পর্যন্ত 4th অক্টোবর পর্যন্ত এই দাণ্ডিয়া 6 ডেজ পে আমরা অর্গানাইজ করছু এ আপনার শৈলজা মণ্ডপরে পাণ্ডরা ছক পাখের যেটা আছে মেন রোড উপর সেটা আর এইতরে আমার সাথে দুই তিনটা অর্গানাইজেশন অ্যাসোসিয়েট অনেক লাইক মেইনলি ফ্রেন্ড জো শিল্পিকা আমি মিশিকি এটা অর্গানাইজ করছু এইতরে নিরপট এক্সপেক্ট করছু পর ডে 500-600 কপলস মিনিমম দাণ্ডিয়া খেলা আসবে তা সহ আমার নিরপট 25-25টা স্টল বি বিভিন্ন প্রকার স্টল অছি সেতরে খাইবা পাই বি বন্দোবস্ত অছি লোক এন্টারটেনমেন্ট সহ ফুড বি অছি আর স্টেজ উপর যে প্রোগ্রাম সব দাণ্ডিয়া নাচ সহ বিভিন্ন সেলিব্রিটিজ আমার বলিউড ফিল্ম ইন্ডস্ট্রি আর বলিউড সিঙ্গর্স বি বলিউড মানে বলিউড প্লেব্যাক সিঙ্গর্স আমার ওড়িশার ফেমস সিঙ্গর্স সে আমি ইনভাইট করছু আর সেলিব্রিটিজ বি এভরিডে আমি স্টেজ উপর ফিল স্টেট করি এই কার্যক্রমটা আমি এক্সপেক্ট করছি যে যদি পাগটা ঠিক রহিলা তাহলে বহুত বড় ভুবনেশ্বরের বহুত বড় ইভেন্ট হব আর ভুবনেশ্বর বাসী বাসিন্দা এটাকে বহুত এনজয় করছে সেটা আমি এক্সপেক্ট করছি যে এই প্রোগ্রামটাকে যেতে পারিব কেতে সকসেস করা আমি চেষ্টা করি টিকেট রকেছ আমি 300 রুপিস গোটে সিঙ্গলস পাই কপলস পাই 500 রুপিস টিকেট 300 রুপিস টিকেটরে যে ফার্স্ট ডে যে আসবে এন্ট্রি করবে তা সহ রিফ্রেশমেন্ট কুপন বি অছি তা সহ আউ গোটে দিন বি সে এন্ট্রি ফ্রি করি মানে গোটে কুপন সহ দুই দিন সে এন্ট্রি করি এসসিএসটি লোক পাই কি সুবিধা আছে কি আজ্ঞা এসসিএসটি লোক পাই এসসিএসটি লোক যদি আসবে তাকে আমি তো তার সার্টিফিকেট বা ক্যাশ দেখি পারিবে যদি আসলে আমি ফ্রি রে মানক আশীর্বাদ রু এথর প্রথম বর্ষ করি সমস্ত উৎসব কু আমাকু অনুমতি মিলিছি মানকু স্বাগত করিবা পাই আমি যে এই যে প্রয়াস আমি করছু এতে আমি আশা করছু সবু বর্গর যুবপিঢ়ি তথা অন্যান্য যেতে বি অছন্তি জাতি ধর্ম নির্বিশেষে সবু বর্গর সে ওড়িয়া হন্তু বা মারওয়াড়ি হন্তু গুজরাটি হন্তু কি যে কে বি সমস্তে গোটে গোটে প্ল্যাটফর্মে আসি সেমানে এই দাণ্ডিয়া নৃত্যর যে অছি উৎসবকু সেমানে যে ভুবনেশ্বর গোটে পার্টিকুলার সিগমেন্ট লাইক এক্সিবিশন গ্রাউন্ড নলে ইউনিট 3 এক্সিবিশন গ্রাউন্ড নলে আপন জনতা ময়দান সেইটি যাহা যাহা ইভেন্ট সব সেইটি হচ্ছে কিন্তু অন্য আউটস্কার্টস রে কিছু ইভেন্টস হওনি সেদিপে আমি ডিসাইড করছি এথর যে শৈলজা মণ্ডপ গোটে নিয়ার অবাউট 30,000 স্কোয়ার ফিট এরিয়া আছে সেটি ম্যারেজেস ইভেন্টস বি হচ্ছে সেই জায়গাটাকে আমি চুজ করছি যে সেই জায়গাটা আউটস্কার্টস লোক যাই ইভিনিং টাইম রে 6 ডেজ এনজয় করতে বলি